এসএস রাজামৌলির বিশাল ক্যানভাসের ছবি বাহুবলী দ্য কনক্লুশন মুক্তির মাত্র চার দিনেই তছনছ করে দিয়েছিল বক্স অফিসের সব বড় রেকর্ড। এর আগে 2015 সালে মুক্তি পাওয়া বাহুবলী দ্য বিগিনিং ছবিতেও বাহুবলী রূপে বড় পর্দায় হাজির হন প্রভাস। সেখানেও অভাবনীয় সাফল্যে ছবিটি হয়ে যায় ব্লকবাস্টার। কিন্তু বাহুবলী সিনেমার পর একের পর এক ফ্লপের ধাক্কা খেতে হয়েছে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসকে। যদিও 2023-এর শেষের দিকে এসে অনেকটাই ঘুচে যায় সেই খরা, সালার সিনেমাটির মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। তবে সেসবকে ছাপিয়ে গেল মাসে মুক্তি পাওয়া কল্কি সিনেমার সাফল্য প্রভাসকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। এদিকে প্রভাসের অনুরাগীরা এখন থেকেই তার আগামী ছবি স্প্রিট ঘিরে উন্মাদনায় ভাসছেন। এই ছবি ঘিরে সম্প্রতি এক নতুন তথ্য উঠে এসেছে। দক্ষিণের খ্যাতনামা চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা প্রভাসকে নিয়ে স্প্রিট ছবিটি নির্মাণ করতে চলেছেন। ছবির খলনায়ককে ঘিরে ফাঁস হয়েছে নতুন তথ্য। সন্দীপ রেড্ডি প্রভাসের বিপরীতে এক বিদেশি তারকাকে আনতে চলেছেন। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। কিন্তু কে সেই বিদেশি তারকা? স্প্রিট ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কোরিয়ান সুপারস্টার মা ডং সিয়ককে। মা ডং সিয়ক কোরিয়ান ছায়াছবির দুনিয়ায় ডন লি নামে পরিচিত। এই কোরিয়ান তারকা ট্রেন টু বুসান, ডিরেল্ট, দ্য আউটলস সহ আরও জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। মার্ভেল স্টুডিওর ইন্টারনালস এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাকে। এই কোরিয়ান তারকা তার 15 বছরের কেরিয়ারে 50টি ছবিতে অভিনয় করেছেন। নির্মাতারা চাইছেন স্প্রিটকে প্যান এশিয়া ছবি হিসেবে নির্মাণ করতে। ইদানিং কে পপ ও কে ড্রামার জনপ্রিয়তা দেখে নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সিনেমা সম্পর্কে প্রভাস জানিয়েছেন এটি তার ক্যারিয়ারের 25তম ছবি। সন্দীপ রেড্ডি ভাঙা সবার জন্য এক স্বপ্নের পরিচালক, তাই এই ছবিতে কাজ করতে পারা নিজের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন প্রভাস। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।